আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে এসেছি টক দইয়ের একটি রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে এক মিনিটে কিভাবে টক দই তৈরি করা যায় আজ আমি সেটাই দেখাবো। চলুন তবে রেসিপিটি দেখে নেই। টক দই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1/3 কাপ গরু দুধ, 1/4 কাপ নিয়েছি হালকা গরম পানি, আর নিয়েছি 1 টেবিল স্পুন ভিনেগার। পানিটা কিন্তু এখানে আমি হালকা গরম নিয়েছি। পানিটা বেশি গরম করলে হবে না, তাহলে কিন্তু এটা দই হবে না, ছানা হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি দইটা দেখতে কেমন হয়েছে। অনেক সময় রান্নার জন্য আমাদের এই টক দইটা প্রয়োজন হয়। সময় স্বল্পতার কারণে অনেক সময় আমরা দোকান থেকে এই টক দইটা কিনে আনতে পারি না। তাই আমার আজকের রেসিপি ফলো করে খুবই অল্প সময়ের মধ্যে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট টক দই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।